श्रीमद्भागवत प्रथम स्कंध मंगलार्चरण श्लोक यने मादेश यतो सर्गो हमृषा धामरासेन सदा निरस्त कुहक सत्यं परम धीमहि धर्म परम निर्मात शरणं सतं वेद्यं वस्त्रवमत्र वस्तु श्रीवदं त्रापत्रयोन्मूलनं श्रीमद् भगवते महामुनिकृते किंबा पुरुरीश्वर शद्रुरेद्यवर्ध्यते खत्र कीर्तिर्भिहु श्रुश्रुभिष्टच्छनत् निगमकल्पतरुगलितं फलं सुखमुखादमृतदवसंयुतम् प्रियत भागवतम रसमलय मुहुराहुरसिका भूवि भवुका प्रियत भागवतम रसमलय मुहुराहुरसिका मंगलाचरण ऋषि प्रश्न व्यास नारद संवाद
जय जय कृष्ण कृपामय मेश्वर जार आग्रही रे बहे ब्रह्मा কুর্ময়াদি অংখ অবতার রজার ঈশ্বর কৃষ্ণ কোটি কোটি স্মরি সমস্ত জগত উধা রক যার নাম হেনয় কৃষ্ণ ককরু সহস প্রণাম হে রাম প্রভু ভগবন ত ভক তরণ নিধি হরি কস্মরণে আরম ভর কহিধি পরীক্ষিত মুখ্য কথা দ্বাদশ স্কন্ধ কৃষ্ণ রসরণে ভনে কিঙ্কর কৃষ্ণর হে রাম প্রথম স্কন্ধর পরা দ্বাদশ পর্যন্তে কহিলা রাজাত মহা মুনিন্দ মহনতে সংক্ষেপ করিয়া রিয়া তার হার শঙ্করে রসিলা কৃষ্ণ চরিত্র প্রয়ার আঠাইশ সহস্রিখি বেদত প্রধান বিষ্ণুর নমিক ক্ষেত্র মহাপুণ্যস্থান মান্য করি হুত কপাতিলা সত্র তথা হৌনক প্রমুখে শুনে ভাগবত কথা রাম হৌনক বুদতি হুত শুনা নিষ্ঠ বাণী পরম পাতকি কলি পাইলে হেন জানি আরম্ভিল যজ্ঞ আমি সহস্র বছর সুমধুর মেধুর্ম বর্ণ ভৈল কলে বর রাম যিটো কর্ম করুয়াত নাহিকে বিশ্বাস আপনার আয়ু কক রেল ব্যর্থে নাখ আমার সম্প্রতি তুমি চিন্তি কহিত করায়ু কপান কৃষ্ণ
চরিত্রয়মৃতা পুনশ্চবার হায়দ্রাবাদের কর্মরত অবস্থা থাকা আমার ভক্তভজন প্রেতৃতুল্য দেউতাসকল মাতৃতুল্যায়সকল আমার অতিকে শ্রদ্ধার অগ্রজসকল আর আমার শহীদ বন্ধুসকল অনুজসকল আর দেশের ধরণীস্বরূপ উঠি অহা প্রহ্লাদ ভূর্বসতী কণকণ শিশুসকল পুনশ্চবার আপনাহক নরবিনারায়ণ শ্রীচরণত মান্য অনুসারে আমার শ্রদ্ধা ভক্তি আর সেবা নিবেদন করছো। ইতিমধ্যে খুদুর মুলুকর শিবসাগর জেলার ডিমুর নিতাই পুখুরী আমার অভাজনের গৃহ আপনাসমে হায়দ্রাবাদ এখন কংক্রিট মহানগরীলে আমার আমন্ত্রণ করে আনলে আপনাসমে ইউটিউবতে আমার ফোন নম্বর পাই আমার শ্রদ্ধার সুশান্ত গগৈ প্রভুজনে আমার যোগাযোগ করে আমার বড়ুয়া প্রভুজনের সহযোগত এই পবিত্র তেলেঙ্গানা ধরাধামে আমার আপনাকে আমন্ত্রণ করলে আপনার বাক্য রক্ষা করে যা 7 তারিখে আমি আপনার রাজত উপস্থিত হলো। এই দুটা দিন এই অনুষ্ঠানটির পরম শ্রদ্ধার উদযাপন সমিতি মান্য সভাপতি সম্পাদক প্রমুখ করে এই অনুষ্ঠানটির নেতৃত্ব বহন করা নেতৃস্থানীয় শ্রদ্ধার ব্যক্তি সকলের থাকি যিয়ে আনন্দ অনুভব করল এই কথা আপনাদের আমি সততে ভাষার প্রকাশ করব নি। আজির এই পবিত্র মুহূর্ত হায়দ্রাবাদের বিভিন্ন স্থানত আপনার কর্মরত হয়ে আসছিল, আজির এই স্থানত একগ্রুত হয়ে আপনার দর্শন পায় আপনার দর্শনে আপনার পরখনে আপনার চরণ ধুলায় আমি হিরে অবগাহন করি আমার জীবন আমি ধন্য করছো। গতি পুনশ্চবার ভাগবতর মূল বিষয়ের মাজে যার আগতে সবার চরণত আমার ভক্তিজ্ঞ নিবেদন করছো আর আপনার কণ কণ শিশুসকল আপনাদের যাতে কোনো ধরনের হার হুমি করবলে নিদি যিকোনো সময় আমি আপনার ভাগবত কথা আলোচনা করি সেই সময়কণ যাতে আমি প্রত্যেকেই আমার জীবনের অতি মূল্যবান সময় হিসাবে আমি গণ্য করে লও আর আপনাদের যে মহৎ উদ্দেশ্য আগতে রাখি এই মহৎ কার্য সম্পাদন করেছে তার নিশ্চিত ইপ্সিত ফল আপনাদের লাভ করব এই আশার আপনার কণ কণ শিশুসকল আপনাদের অকনমান মৌনতার অনুষ্ঠানটি সুচারুরূপে চলাই নিয়ার ক্ষেত্রে সহযোগিতা আগবাবর আমি আপনার চরণ জয় জয়কার ধরল প্রভু মিশ্র। আপনার একটা কথা জানি যে ও নমো ভগবতী বাসুদেবায় এই দ্বাদশী মন্ত্র ভাগবতের মূল মন্ত্র। এই দ্বাদশী মন্ত্র আমি প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি পলে পলে সর্বকর্মত আমি যদি তাক স্মরণ করি আমি আমার জীবন যাত্রার খোঁজ আগবাই দিও নিশ্চিতভাবে ভগবন্ত আমার প্রত্যেকের হৃদি কমলত আছে আত্মারূপে বিরাজমান হয়ে হৃদিষ্ঠিত হয়ে মন মগজ উৎক্রিয়া করে আমাক সৎপথ আর সৎ নির্দেশনা সর্বক্ষণে প্রদান করব। সেয়ে আমি ইতিমধ্যে আপনাদের একটা দেখিছো
যে আমার শ্রদ্ধার গৌরবজনার যে গৃহ তে গৃহ নিত্য ভক্তি প্রদীপ প্রজ্বলন করে, অফিসর তেখেতে ভক্তি প্রদীপ প্রজ্বলন করে, আর তাত ভগবন্তর বাগময় মূর্তি যাক আমি গুণমালা বলে কোম গুণমালা প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে। এই মহামন্ত্রে পুয়া আর গধূলা যেটা ভক্তিভাবে সকলিয়ালে আপনাদের ভগবন্তর চরণত আত্মনিয়োগ করব, অর্থাৎ নিজক সমর্পণ করে দিব, বিস্তর শাস্ত্র বিস্তর পুথি অধ্যয়ন করবলে আমার কোনো প্রয়োজন নাই, কেবল মাত্র মনের সদ্ভাবনার মনের সদায় এটা কথা ভাবিব যে প্রভু যে মই সুদূর আহি হায়দ্রাবাদর এই পীঠ স্থানত মোর জীবন জীবিকা মই নির্বাহ করে আসো, মোর যাতে কর্মত মোর যাতে চিন্তাত মোর যাতে জীবন যাত্রাত কিঞ্চিত মানো দেহে বাক্যে মনে মই অপকর্মত লিপ্ত হব নালাগে, এইরকম করুণা প্রভু তুমি মোক করিবা, এই বলে পুয়াই উঠি আপনাহমে সেইদরে একো নাই মাত্র ধূপকাষ্ট এডাল লৈ অকণমান সময় যদি আপনাদের ভগবন্তকে স্মরণ করে নিশ্চিতভাবে দিনটি ভগবন্তই আপনার মঙ্গলময় করব আর আপনার জীবন সুন্দর পৰা সুন্দরলে আগবাই লো যাব। এই হল ভাগবতর মহামন্ত্র, ইয়াকে কৈছে দ্বাদশী মন্ত্র, যাদশ অর্থাৎ বারোটা বর্ণয় বারোটা স্কন্ধ হয়েছে। ঔ নমো ভগবতে বাসুদেবায় এই বারো অক্ষরে বারো স্কন্ধ ভাগবত। তিরুধায় প্রবিষ্টহম ভাগবত অর্ণবম, ভগবন্ত প্রভু কৈছে কি যে তিরুধায় প্রবিষ্টহম মই বৈকুণ্ঠ গমন হম, সত্যতা দ্বাপর কলি নয় বার দ্বাপর যুগত কৃষ্ণ অবতার ভগবন্তই বৈকুণ্ঠ প্রয়াণ করলে। উদ্ধকৃষ্ট সংবাদে একাদশ স্কন্ধ ভাগবত আপনাদের কথাবর পাব আর বহুতে এই কথাখিনি জানে। গতি একাদশ স্কন্ধ উদ্ধকৃষ্ট সংবাদের যোগেদি ভগবন্তই সত্যতা দ্বাপরত কৃষ্ণ অবতারত বৈকুণ্ঠ প্রস্থান করলে। বৈকুণ্ঠ প্রস্থান করে উদ্ধব মহন্তর আগত কৈছে কি যে শুদ্ধ, ভগবন্ত কলে কি যে সেই মূল প্রাণর বান্ধব উদ্ধব তুমি মই কেবল এই যুগত আহি থাকা নাই, অনন্তকাল অনন্ত কৌটি জনম আমি জীবাত্মা আর পরমাত্মা রূপে দুয়ো সংসার চক্রে আহি আছো, ইতিমধ্যে মূল কার্য মই যেহেতু সম্পাদন করেছো আর তোমার কিছু কার্য সম্পাদন করবলে আছে সংসারত, সেই কার্য সম্পাদন করার শেষত তুমিও মহাবৈকুণ্ঠলে প্রস্থান করব পারিবা। গতি কিছুদিনের কারণে তোমার কার্য আর এই ধরাধামত আছে, গতি মোর আজ্ঞা অনুসারে তুমি ধরাধামত জগৎ কল্যাণের অর্থে নিজক সমর্পিত মনোভাবে কর্মত প্রবৃত্ত হয়ে থাকা, যু কাম অতি সাত্বিকতারে অতি বিনয়ের সঙ্গে অতি পরিশীলিত রূপ আপনাদের আপনার জীবন যাত্রাত করে গিয়ে আছে আমার অনুভব। যান এই হায়দ্রাবাদত আপনাদের সততারে নিষ্ঠারে একাগ্রতার আপনার জীবন নৌকাখন সুন্দরপরা সুন্দরলে আগবাই নিবর কারণে জীবন জীবিকার পথ হিসাবে আপনাদের হায়দ্রাবাদত বাছি লৈছে, একমাত্র আপনার ভরসা ভগবন্ত বস্তু, সেই কারণে আপনাদের ভগবন্তক হৃদয় ধারণ করে লই ভগবন্তক খাটিব লাগবে যে প্রভু যে মূর জীবনকালত মই যাতে কাকো অন্যায় করবলগা নহয়, এই দেহেরে মোর বাক্যরে মোর মনে কারো অহিত চিন্তা করবলগা যাতে নহয়, নিজের লগতে যাতে দহর উপকার মই করব পারো, মোর সংসারখন পুত্র পরিবারের সহিত মোর সংসারখন যাতে মই সুন্দরপরা সুন্দরলে আগবাই লৈ যাব পারো, মোর জীবন ধরা সার্থকতা যাতে মই লাভ করব পারো, এইকন করুণা প্রভু তুমি আমাক করিবা। এই বলে পুয়া গধূলা অকণমান আপনাদের ভগবন্তক খাটি নিজ কর্তব্যত যদি আগবাহি যায় ভগবন্ত কৃপার সাগর দয়ার সাগর করুণার সাগর সর্বক্ষণে ভগবন্তই আমাক কৃপা আর দয়া করবর কারণে চতুভুজ রূপে রই আছে, আমি মাত্র একুজ ভগবন্তর চরণলে আগবাহি যাব লাগে। সেই কারণে উদ্ধবকে কথাখার কলে
যে সেই উদ্ধক তুমি নাকান্দিবা, তুমি দুখ নকৰিবা। যেনেকৈ আমাৰ সুখীত এজন মৰিলে আমি অত্যন্ত দুখ পাওঁ, অকণমান দুখত পৰিলে আমি ভাগি পৰোঁ, এইটো হ'বলৈ আমাক কেতিয়াও কোৱা নাই। কিমান কাৰণে আমি দুখত পৰিছোঁ, সততাৰে, নিষ্ঠাৰে আৰু একাগ্ৰতাৰে আমি কেনেকৈ আমাৰ জীৱন নৌকাখন আগবঢ়াই লৈ যাব পাৰোঁ, তাৰ পৰিকল্পনা কৰিবলৈ আমাক অতি দয়াতৰে এটা বিবেক দিলে। ঈশ্বৰে আটাইতকৈ মনুষ্যক শ্ৰেষ্ঠতম সম্পদটো দিছে, এইটো হ'ল বিবেক। বিবেক নামৰ পালখনত অনুকূল বায়ুৰূপে হৃদয়ৰ পৰা ভগৱন্তে আমাক কৃপা বৰষণ কৰিব। গতিকে বিবেক দংশন কৰিবলৈ কেতিয়াও আপোনালোকে নিদিব, যিমানেই দুখত নপৰক কিয় আপোনালোকৰ সততে ভাগি নপৰিব। আপোনালোকক সহায় কৰিবৰ কাৰণে, আপোনালোকৰ যাত্ৰাৰ সহযোগী হ'বৰ কাৰণে আমাৰ পৰম শ্ৰদ্ধাৰ গগৈ প্ৰভুজনা বৰুৱা প্ৰভুজনাই ইয়াত অসম ভ্ৰমণ তৈয়াৰ কৰাৰ এক পৰিকল্পনা কৰিছে, য'ত আপোনালোকৰ পূৰ্ণ সহযোগিতা লাগিব। এই কৃপাটো কাৰ? এখেতলোক দুজনৰ নহয়, এই কৃপাটো পূৰ্ণকৃষ্ণ ভগৱন্তৰ এখেতলোকৰ হৃদয়ত বৰষণ কৰিছে। অন্তৰত সদ্ভাৱনা থাকিলে ভগৱন্তে মন মগজুত সদায় শুদ্ধ আৰু সত্য চিন্তাবিলাক জাগ্ৰত কৰি দিয়ে। সকলোৰে স্কিল আছে, এই স্কিলবিলাক উদ্বেগ ঘটিবৰ কাৰণে আমাক এটা সঠিক মনৰ প্ৰয়োজন। মন সঠিক হ'বলৈ হ'লে, মনৰ পৰা চিন্তা শক্তি সঠিক হ'বলৈ হ'লে আমি কিন্তু ঈশ্বৰমুখী হ'ব লাগিব। আমাৰ মন ভক্তিৰে আমি গদগদ কৰি ল'ব পাৰিব লাগিব। আজি ইনকম কৰিছোঁ, আজি খাইছোঁ, এনে কথা নাই, নহয়নে বাৰু? কাৰণ আমি খাবলৈ জন্ম হোৱা নাই, খাই জীয়াই থাকিবলৈ জন্ম হৈছে, নহয়নে বাৰু? খাবলৈতো জীয়াই থকা নাই আছোঁ জানো, গতিকে আমি খাই জীয়াই থাকিব লাগিব। খাই জীয়াই থাকি আমি যি উদ্দেশ্য সংসাৰলৈ আহিলোঁ, এই উদ্দেশ্য সাৰ্থত প্ৰতিপলাবলৈ আমি আগবাঢ়ি যাব লাগিব। যদি আমি অসমৰ পৰা আহি এই হায়দৰাবাদ কংক্ৰিট মহানগৰীৰ মাজত কেৱল মাত্ৰ খাওঁ পিয় ঘুমত আবদ্ধ হৈ থাকোঁ, তেতিয়াহ'লে আমাৰ মানৱ জন্ম ধৰাৰ কোনো সাৰ্থকতা নাথাকিব। আমি মাত্ৰ 60 বছৰ, 80 বছৰ, 40 বছৰ, 100 বছৰৰ কাৰণে এই সংসাৰলৈ আহিছোঁ। আমাৰ লগত জন্ম হোৱা দিনাৰ পৰা মৃত্যু শব্দটো লাগি আহিছে, আমি মৰিবলৈ যিহেতু জন্ম হৈছোঁ, গতিকে আমাৰ মৃত্যুটো আমি অমৃতময় কৰিব লাগিব। কি বুলি? গোবিন্দ 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 নাম মুৰাৰী অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ড হৰি গোবিন্দ গোবিন্দ রাম মুরারি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর হরি অধিকারী। এখন দুখন ব্রহ্মাণ্ড নহয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি সৌরজগৎ আছে, নহয় বাৰু? গতিকে আমি এখন সৌরজগতের একটিমাত্র গ্রহর প্রাণী, সেই হল পৃথিবী গ্রহর মনুষ্য জীবরাশি। আমি এই পৃথিবীতে কিন্তু অনন্ত দেহধারী জীবও আছে, চারিমুঠি জীব দেখালে উড়ন বুৰণ গজন আৰু ভ্ৰমণ। এই চাৰিমুঠি জীৱৰ ভিতৰত আটাইতকৈ শ্ৰেষ্ঠতম জীৱই হ'ল মানুহ। শ্ৰেষ্ঠতম জীৱ হ'ল মানুহ। মানুহ কিহৰ কাৰণে শ্ৰেষ্ঠ? মানুহক চাৰিটা বিশেষ বস্তু ঈশ্বৰে প্ৰদান কৰিলে। ইতৰ প্ৰাণীক কিন্তু সেই চাৰিটা বস্তু দিয়া নাই। চাৰিটা বস্তু কি? অতি দয়াতৰে মনুষ্যক এটা সুন্দৰ দেহ দিলে। ইতৰ প্ৰাণীক কিন্তু ইমান সুন্দৰ লাৱণ্য দেহ দিয়া নাই। যি মানুহৰ মূৰটো ওপৰ ফালে আছে, ঊৰ্ধমুখী, ভৰিকেইটা তল ফালে আছে, নহয়নে বাৰু? মূৰ থিয় হৈ তাৰমানে ঊৰ্ধমুখী যাত্ৰা কেৱল মাত্ৰ মনুষ্যহে কৰিব পাৰে। সেইকাৰণে অতি দায়াতৰে এটা সুন্দৰ দেহ মানুহক প্ৰদান কৰিলে। দ্বিতীয়তে মানুহক আৰু এটা সুন্দৰ বস্তু দিলে, সেইটো হ'ল বাণী। মানুহে বাণী ক'ব পাৰে। তৃতীয় বস্তুভাগ দিলে, অতি দয়াতৰে দিছে মানুহক, সেইটো হ'ল বিবেক, যিটোৰ কথা আমি অলপ আগতে আলোচনা কৰিছোঁ। অতি দয়াতৰে কেৱল মাত্ৰ মনুষ্যকহে বিবেক দিলে।
जी विवेक जोगे जी उचित कौन अनुचित कौन निजर दहर उपकार रहा कर्म कौन निजर दहर अपकार रहा कर्म यू विचार ज्ञान प्रकृत जी आध्यात्मिक ज्ञान ये ज्ञान जी विचार क्षमता ये क्षमता कल दिले विवेक नामक बस्तु भगत दिले सीट कने भार लैसे केवल मात्र मनुष्य यू हल द्वित महत् बस्तु चतुर्थ तो हल एट पवित्र मन जी मन आम उद्यापन समिति विषयबिया हृदय जाग्रत हर कारण ये अनुष्ठानभग आज खूब कम दिन भर आपे अनुषित सक्षम और ये अनुष्ठान जोगे अपर जी महत् उद्देश्य सी उद्देश्य पूर्ण क्षेत्र जी पवित्र मन चिंता सी चिंता आगे गले निश्चित भावे अपने कृतकार्यता लाभ कर गए एने अपवित्र मनो आम मजदूर आज मन चार भाग देखाई आम जो दर्शन शास्त्र भर में सोम जाऊँ तेतिया मन चार भाग आज एट अपवित्र मन अखत् मन के आम क्रिया कर चाहसन हम प्रत्येक अकय कारण हम के अपवित्र मनते क्रिया कर जारा सक पवित्र मनक भगवान चरण समर्पित मनोभव जीवन तो आगे सी अपवित्र मन क्रिया के तलब नारे